हेलो व्यूअर्स, आज के तुम्हारे संगे करब क्लास टेनर चैप्टर नंबर 13 अनुशीलनी 13.2 क्वेश्चन नंबर 1, 2 एंड 3, 4। ठीक है, एकदम सिम्पल सिम्पल चार्ट क्वेश्चन। तरह आगे जो अनुशीलनी छो सबगुलि क्वेश्चन समाधान कर चैने पोस्ट कर गए और तुम्हारा जो मॉडल क्वेश्चन पेपर बैरिए से समाधान कर चैने पोस्ट कर दीजिए, जो ना देखे थको देखे नीते पर एकदम सिम्पल सिम्पल ए भिडियोते चार्ट क्वेश्चन नहीं आलोचना करब, खूब गुरुत्वपूर्ण। ठीक है, तो एखे देखे ना प्रथम क्वेश्चन एखे कि देखो कि एक अर्धगोला के देखो हमें चित्र टाइम दिए बोलते एक अर्धगोलकार। ठीक है, अर्धगोलकार एक वस्तु आज जार ऊपर एक शंकु आकृति एक वस्तु आछे। ठीक आछे, एवं बोलछे आमादेर जे वस्तु दुटो आछे दुटोरि व्यासार्ध आमादेर बोले दिएछे 1 सेमी एवं आमादेर शंकु आकृति जेटा आछे सेटार उच्चता बोले दिएछे आमादेर 1 सेमी। ठीक आछे, एवं ताहले आमादेर बोलछे पुरोटा वस्तुर आमादेर कि बेर करते आयतन बेर करते। ठीक आछे, वस्तुटिर आयतन बेर करते ताहले आमादेर कि कि दिए दिएछे अर्धगोलक एवं शंकु अवयेर आमादेर व्यासार्ध दिए दिएछे 1 सेमी। ठीक आछे, एवं शंकुटिर उच्चता दिए दिएछे h, शंकुटिर उच्चता बोले दिच्छे व्यासार्धेर समान, ताहले व्यासार्ध एक होले ताहले उच्चता आमादेर एक होबे। आमादेर बोलछे जे कि निर्णय करते पाई एर माध्यमे, আমাদের কি নির্ণয় করতে বলছে পাই এর মাধ্যমে, মানে পাই এর ভ্যালু আমাদের পাই এর ভ্যালুর মান বসাতে হবে না, পাই আমাদের এজ ইট ইজ রেখে দেব, পাই এর ভ্যালু না বসিয়ে বলছে কি মাধ্যমে নিরেট বস্তুটির আয়তন নির্ণয় করতে, আমাদের বস্তুটির আয়তন নির্ণয় করতে বলছে। আমরা কিভাবে নির্ণয় করতে হবে, প্রথম আমরা শঙ্কুটি উপরে যে শঙ্কুটা আছে সেটার আয়তন প্লাস অর্ধগোলকের আয়তন এই দুটো যোগ করে দিলে আমাদের কি পুরোটা বস্তু যেটা আছে বস্তুটির আয়তন বেরিয়ে যাবে। সিম্পল ভাবে ফর্মুলা লিখিনি, দেখো আমাদের প্রথম আছে কি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি শঙ্কু মিন্স কি 1/3 তারপরে কি হয়ে যাবে পাই আর স্কয়ার এইচ প্লাস এখানে কি হয়ে যাবে অর্ধগোলকের আয়তন অর্ধগোলক, তাহলে অর্ধগোলক কি হয়ে যাবে দেখো পুরো গোলক হলে 4/3 কিন্তু অর্ধগোলক বলছে তাহলে 2/3 পাই আর কিউব, আর এখানে কি হয়ে যাবে দুটোই বর্গ একক। ঠিক আছে, দুটোর মধ্যে আমাদের কি হয়ে যাবে ঘন একক, সরি এখানে ঘন একক হয়ে যাবে, একদম সিম্পল। তাহলে কি এখানে মানগুলি বসিয়ে দেবো, তাহলে কি এখানে পায়ের ভ্যালু বসাতে হবে না, পায়ের বাদে বাকি সবগুলির ভ্যালু আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, আগে কমন নিয়ে আসা যাক, দেখো এখানেও 1/3 আছে, এখানেও তো 1/3 আছে। ঠিক আছে, 1/3 আর 3 নিচে 3 আছে, তাহলে 1/3 আমরা কমন আনতে পারি। ঠিক আছে, এখানে পায়ে আছে, এখানেও পায়ে আছে, পায়েও কমন নিয়ে আসলাম, এখানে আর স্কোয়ার, এখানেও আর কিউব আছে, তাহলে আর স্কোয়ার তো আমরা কমন আনতেই পারি। ঠিক আছে, এইচ আছে, এইচ তো আনা যাচ্ছে না, তাহলে এখানে কি থাকবে এইচ থাকবে, এখানে 1/3 তো কমন চলে এসেছে, এখানে 1/3 কমন এসেছে কিন্তু আর ছিল কি 2/3, তাহলে 2 তো এজ ইট ইজ ছিল, এখানে 2 জায়গায় বসে যাবে, এখানে কি দুটো আর ছিল, দুটো আর থেকে এখানে তিনটি আর, তিনটি আর থেকে দুটো আর তো কমন চলে এসেছে, তাহলে একটা আর পরে থাকবে এখানে ঘন একক। এটা একটু সিম্পলিফাই করে নিয়েছি, এটার এবার মান বসিয়ে দেবো। ঠিক আছে, পায়ের মান আমাদের বসাতে হবে না, তাহলে 1/3। ঠিক আছে, এখানে হবে কি পাই, আর এখানে সিম্পলভাবে কী হয়ে যাবে আর এর ভ্যালু কত 1 মিন্স কি 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাক এখানে কত হয়ে যাবে আমাদের এইচ এর ভ্যালু 1 প্লাস এখানে 2 × 1 মিন্স কি এখানে 2ই হয়ে যাবে, এখানে হবে সেমি কিউব। ঠিক আছে, ঘন একক, তাহলে আমাদের কি এখানে দেখা যাক কত 1/3 আর পায়ের জায়গায় পায়ে এস ডি টিস বসে যাবে, এখানে কত দেখো 1 আর এখানে প্লাস 2ই হবে কারণ 1 × 2 মিন্স কি 2 হয়ে যাবে, তাহলে 1 + 2 এখানে থেকে কত বেরিয়ে যাবে 3 বেরিয়ে যাবে, আর এটা হবে সেমি কিউব। তাহলে কি এখানে 3 আর 3 কেটে যাবে, তাহলে আমাদের আনসার কী হয়ে যাবে পাই আর এখানে কি সেমি কিউব, একদম সিম্পল হবে। তাহলে আমাদের কি আনসারটি বেরিয়ে গেছে, একদম সিম্পল অঙ্ক। কি বলছে আমাদের একটি বস্তু আছে যেটা কি দেখতে একটা অর্ধগোলকের উপর একটা শঙ্কু বসানো। ঠিক আছে, অর্ধগোলকের উপর একটা শঙ্কু বসানো এবং বলছে দুটির ব্যাসার্ধ বলছে 1 আবার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 1, তাহলে বলছে পুরোটা বস্তুর আমাদের আয়তন বের করতে, তাহলে কি অর্ধগোলকের আয়তন প্লাস শঙ্কুর আয়তন দুটোর আয়তন যোগ করে দিলাম। ঠিক আছে, এবং বলছে পায়ের ভ্যালুতে পায়ের ভ্যালু আমাদের না বসানোর কথা বলছে, তাহলে পায়ের ভ্যালু আমরা বসিনি, তাহলে আনসারটা কি পাই আসলো আমাদের। ঠিক আছে, একদম সিম্পল হবে। তাহলে আমাদের কি 1 নম্বর কোয়েশ্চনটা সমাধান হয়ে গেলো, তাহলে দেখে নেওয়া যাক 2 নম্বর কোয়েশ্চনটা কি বলছে, 2 নম্বর কোয়েশ্চনটি কি বলছে সেটাকে ভালো করে বুঝতে হবে। একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র আছে রাসেল, ঠিক আছে, তাকে একটি মডেল তৈরি করতে বলছে এবং মডেলটি কীরকম হবে, এটা হবে চোঙাকৃতি এবং দুই পাশে দুটো শঙ্কু লাগানো। ঠিক আছে, এবং বলে দিচ্ছে কি কি দেখো মডেলটির যে ব্যাস আছে, মডেলটার ব্যাস আমাদের বলে দিয়েছে 2। ঠিক আছে, 2 সেমি, ভালো কথা, আমরা লিখে নিয়েছি সরি মডেলটার ব্যাস দিয়ে দিয়েছে আমাদের 3 সেমি। ঠিক আছে, আমাদের যে মডেলটার ব্যাস আছে সেটা দিয়ে দিয়েছে 3 সেমি, তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে, সিম্পলভাবে আমরা ব্যাসার্ধ লিখতে পারি এখানে, ব্যাসার্ধ ইজিক্যাল টু হয়ে যাবে 3/2 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ লিখে নিয়েছি, মডেলটার ব্যাসার্ধ মিস কি এখানে যে শঙ্কুটা আছে সেটারও ব্যাসার্ধ কত 3/2 হয়ে যাবে, আমাদের যে চোঙটা আছে এখানে সেটারও ব্যাসার্ধ কত হয়ে যাবে 3/2 হয়ে যাবে। ঠিক আছে, এবং আমাদের উচ্চতা সম্পর্কে কি বলছে দেখো, আমার যে বলছে যে পুরোটা যে আমাদের মডেল আছে তার আমাদের দৈর্ঘ্য বলে দিচ্ছে, পুরোটা মডেলের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। ঠিক আছে, আমাদের দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা শঙ্কু আছে শঙ্কু আকৃতি তাদের আমাদের যে উচ্চতা দিয়ে দিয়েছে সেটা বলছে 2 সেমি করে, দেখো এটা 2 সেমি এবং এটা 2 সেমি, তাহলে আমাদের যে চোঙটা আছে
চোঙটার উচ্চতা কত হয়ে যাবে। এখন আমি উচ্চতা ধরে নিয়েছি, দেখো আমাদের শঙ্কুর যে উচ্চতাগুলি আছে সেটা দিয়ে দিয়েছি 2 সেমি, ঠিক আছে। এবং চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা কত হয়ে যাবে, দেখো 12 আছে পুরোটা, পুরোটা আমাদের 12 থেকে এখানে 2 আর এখানে 2 চলে যাবে, তাহলে এখানে কত থাকবে, 8 থাকবে। তাহলে এটা কিভাবে বের করবো আমরা, 12 - 2 আর এখানে প্লাস করে দেবো 2, দেখো দুটো মিলে একবার হয়ে যাবে, বিয়োগ করলে কত হয়ে যাবে, 12 - 4 ইজিক্যাল টু এখানে 8 সেমি, ঠিক আছে। সবগুলি লিখে নিলাম একবারে, আমরা সবগুলি জিনিস বের করে নিয়েছি। এবং বলছে আমাদের যে মডেলটি আছে তার ধারণ ক্ষমতা বের করতে, ঠিক আছে, ধারণ ক্ষমতা মিনস কি আয়তন বের করতে বলছে। তাহলে মডেলটার আয়তন বের করতে গেলে আমাদের কিসের কিসের আয়তন বের করতে হবে, এখানে দুটো আমাদের কি আছে, শঙ্কু আছে, দুটো শঙ্কুর আয়তন আর একটা চোঙের আয়তন বের করতে হবে। তাহলে এখানে লিখে নিয়েছি শঙ্কুর আয়তন, ঠিক আছে, এবং চোঙের আয়তন, এখানে দেখো 2 ইন্টু শঙ্কুর আয়তন, শঙ্কু কটা, দুটো আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 ইন্টু শঙ্কুর আয়তন আর চোঙের আয়তন কি আমাদের একটি হয়ে যাবে, ঠিক আছে, একদম সিম্পল হবে। তাহলে আমরা বের করে নেবো, এবার দেখা যাক এখানে কী কী আছে। তাহলে এখানে মানগুলি আমরা লিখে নিই, আগে 2 ইন্টু আমাদের কি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কত, শঙ্কুর আয়তনের ফর্মুলা বসিয়ে দেবো, 1/3 পাই, ঠিক আছে। ও শঙ্কু মিন্স কি 1/3 পাই আর স্কোয়ার, আর এখানে কি এইচ আসবে একটা, ঠিক আছে। এবং এইচ যে সেটা কোন এইচ আসবে, দেখো আমাদের শঙ্কুর শঙ্কু দুটির উচ্চতা আমার কি এইচ ধরেছি, কিন্তু প্লাস এবার চোঙের আয়তনের মধ্যেও কিন্তু আমাদের উচ্চতার ফর্মুলা উচ্চতা লাগবে, কিন্তু এটা কি উচ্চতা আমরা H1 ধরেছি, ঠিক আছে। তাহলে আমাদের কি চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা আমরা কি, চোঙের উচ্চতার ফর্মুলা আমরা জানি, সেটা হবে পাই আর স্কোয়ার H1 এটা, ঠিক আছে। এটা হবে ঘন একক, দেখো এখান থেকে কমন নেওয়া যায় কি, যদি কমন নেওয়া যায়, কিছু কমন নিয়ে নিই, তাহলে আমাদের সিম্পল হয়ে যাবে, ঠিক আছে। এখানে পাই আছে, এখানেও পাই আছে, এখানে আর স্কোয়ার আছে, এখানেও আর স্কোয়ার, আর স্কোয়ারের ভ্যালু সেম, ঠিক আছে। তাহলে আর স্কোয়ারও কমন আনা যাবে, কিন্তু এইচ কমন আনতে পারবো না, কারণ এইচ এর ভ্যালু সেম না, ঠিক আছে, আর তো কিছু আনা যাচ্ছে না। তাহলে এখান থেকে দেখা যায় কী আসা যায়, পাই কমন আসবে আর স্কোয়ার কমন আসবে, ঠিক আছে। তাহলে এখানে কী কী থাকবে সেগুলি ব্র্যাকেটে লিখে নিই, এখানে 2/3 ইন্টু H থাকবে, ঠিক আছে, ইন্টু H প্লাস এখানে পরেরটার মধ্যে কী কী থাকবে সেগুলিও লিখে নিই, এখানে এখানে সব কমন চলে গেছে, জাস্ট খালি আমাদের H1 মিন্স কি আমাদের যে চোঙ আছে, চোঙের আয়তনটা পরে রয়েছে, উচ্চতাটা পরে আছে এখানে, ঠিক আছে। সবগুলি মান বসিয়ে দেবো একটি একটি করে, তাহলে মানগুলি বসিয়ে দেখা যাক এখানে কী কী বেরিয়ে যায়। পায়ের ভ্যালু বসিয়ে দেবো, কারণ এবার আমাদের কি পায়ের ভ্যালু এখানে বসিয়ে দেওয়ার কথা বলছে, তাহলে পায়ের ভ্যালু এবার বসাতে হবে আমাদের, ঠিক আছে। পায়ের ভ্যালু বসিয়ে দেখা যাক এখানে কত হয়, পায়ের ভ্যালু 22/7, এখানে পায়ের কিছু ভ্যালু বলা হয়নি, ইন্টু আর এর ভ্যালু আমাদের কত, আর এর ভ্যালু তো আমরা বেরি করে রেখেছি, 3/2 ইন্টু 3/2, এখানে দেখা যাক ভেতরে কী আছে, 2/3 ইন্টু প্রথম কী আমাদের এইচ, এইচ এখানে কত আছে, 2 আছে, প্লাস এখানে এইচ ওয়ানের ভ্যালু কত, 8 আছে, লিখে নিলাম। এখানে কি সেমি স্কোয়ার, এটা সরি কিউব হবে, এটা ঘন আছে। তাহলে এখানে সবগুলি মান বসিয়ে দিয়েছি, জাস্ট এবার খেলে কী করবো, কেটে দেখা যাক এখানে কী কী আছে, ঠিক আছে, সিম্পলভাবে। তাহলে এখান থেকে দেখা যাক বের করে কত হয়, ঠিক আছে, এখানে 28/28, ঠিক আছে, 4×7 = 28 হয়ে যাবে, আর এখানে গুণ করে দিই, এখানে 66 আর এখানে ইন্টু 3, এখানে 18 হাতে থাকবে আমাদের 1 19, তাহলে 19 আমাদের 19, এখানে সিম্পলভাবে আরেকটা কাজ করতে পারি, যদি কেটে দিই, আগে যদি কেটে দিই তাহলে একটু ছোটো হয়ে যাবে, ঠিক আছে, এখানে যেমন 2 দিয়ে কেটে দিই তাহলে 11 হয়ে যাবে এখানে সিম্পলভাবে। তাহলে গুণ করলে 33/3 মিন্স কি এখানে 99 হয়ে যাবে, ঠিক আছে, এখানে 99 হয়ে যাবে, আর এখানে সিম্পল হয়ে 14 হয়ে যাবে, ঠিক আছে, কেটে আগে ছোটো করে রেখেছি। তাহলে এবার দেখা যাক এখান থেকে সমাধান করলে কী হয়, 4/3 + 8, এখান থেকে দেখা যাক, এখান থেকে লসাগু করে দেবো প্রথম, 99/14 ইন্টু, এখান থেকে লসাগু করলে কত হবে, নিচে আসবে 3, এখানে কত হয়ে যাবে, এখানে 24 আর 8 = 28, 28 হয়ে যাবে, ঠিক আছে। এবার কেটে দেখা যাক কী হয়, এখান থেকে যদি 14 কাটি 2 বার যাবে, এখানে যদি 3 দিয়ে কাটি তাহলে 3, এখানে 33, ঠিক আছে, মিস কী কী আসছে আমাদের এখান থেকে, সিম্পলভাবে এখানে 33 আর এখানে 2 আসছে, ঠিক আছে, এখানে আমাদের কী কী আসছে, এখানে 33/2 আসছে, মিস কী হয়ে যাবে আমাদের 66, যেটাই হবে আমাদের কি সেমি কিউব, ঠিক আছে, সেমি কিউব। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার, মিস আমাদের কি যে আমাদের মডেলটা বেরিয়েছে, মডেলটার আয়তন কত হয়ে যাবে, 66 সেমি কিউব, একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি মডেলটির আয়তন বেরিয়ে গেছে, ঠিক আছে। জাস্ট কী করলাম, আমাদের দুটো শঙ্কু ছিল, দুই সাইডে দুটো শঙ্কু ছিল, দুটো শঙ্কুর আয়তন প্লাস একটি চোঙ আছে মাঝখানে, একটি চোঙের আয়তন, দুটোই কি আমরা যোগ করে দিলাম, তাহলে আমাদের কি সম্পূর্ণ যে মডেলটা আছে তার আয়তন বেরিয়ে গেল সিম্পলভাবে। তাহলে আমাদের কি 2 নম্বর কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক 3 নম্বর কোয়েশ্চেনটি কী বলছে। একটি গোলাপজামুন তার আয়তনের, একটি গোলাপজামুন হচ্ছে এবং এই গোলাপজামুনটি তার আয়তন
আয়তনের 30% আর 30% চিনির রস আছে, ঠিক আছে? একটি গোলাপ জামুনের ভিতরে 30% চিনির রস আছে, মানে তার আয়তনের, তার আয়তন যদি 100 হয়ে থাকে, ঠিক আছে, 100 কেজি হয়ে থাকে, বলতে পারো যে তুমি 30 কেজি এটার মধ্যে কি চিনির রস আছে, ঠিক আছে? যদি এটা বলে যে 100 গ্রাম হয় একটা ওজন, তাহলে এটা 30 গ্রাম এটার মধ্যে কি আছে, চিনির রস আছে। তাহলে আর কি বলছে, এমন তর যদি আমার বলছে 45টি গোলাপ জামুনে কি পরিমাণ চিনির রস থাকবে তা নির্ণয় করতে, 45টি গোলাপ জামুন বের করতে হবে, কয়টি বের করতে হবে আমাদের, 45টি, ঠিক আছে? ভালো কথা, 45টি বের করবো, আগে আমরা একটি বের করে নিই, তারপর 45 দ্বিগুণ করে দিলে 45টি বেরিয়ে যাবে, ভালো কথা। তারপরে দেখা যাক আর কি আছে, আমাদের যে গোলাপ জামুনটা আছে সেটা দেখতে কেমন সেটা বলে দিচ্ছে। এটা সিম্পলভাবে একটা কি চোঙাকৃতি এবং দুই পাশে আমাদের কি অর্ধগোলাকৃতি, তাহলে দুই পাশে যদি অর্ধগোলাকৃতি যদি একসঙ্গে করে নিই তাহলে এটা কি একটা পুরো গোলক হয়ে যাবে আমাদের, ঠিক আছে? এবং আমাদের পুরোটা যে আমাদের যে গোলাপ জামুন আছে তার দৈর্ঘ্য বলে দিয়েছে 5, এবং আমাদের একটা গোলাপ জামুনের আমাদের ব্যাস বলে দিয়েছে কত, এখন 2.5, তাহলে আমাদের ব্যাসার্ধ কত হয়ে যাবে, সিম্পলভাবে আগে ব্যাসার্ধটা বের করে নিই, ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত হয়ে যাবে, এখানে ব্যাসার্ধ ধরে নিলাম আর, মিন্স কি এখানে অর্ধেক করে দেবো, 2.8 / 2 মিন্স 1.4 সেমি, এটা আমাদের কি ব্যাসার্ধ বেরিয়ে গেছে। তাহলে কি দেখো, এখানে একটা ব্যাসার্ধ আছে, এবার এখানেও হয়তো একটা ব্যাসার্ধ আছে, এই দুটো ব্যাসার্ধ বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, আমাদের যেই এখানে চুঙ্গাকৃতি যে অঞ্চলটা আছে তার কি পেয়ে যাব, আমার দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে? সিম্পলভাবে তাহলে এখানে কি চুঙ্গাকৃতি যদি দৈর্ঘ্য বের করতে পারি চাই, তাহলে কি এখানে 1.4 আর এখানে 1.4, তাহলে বিয়োগ করে দেবো, টোটাল কত থাকে 5 থেকে বিয়োগ করে দেবো, 1.4 + 1.4 মিন্স কি 2.8 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে কত, বেরিয়ে যাবে এখানে 2.2 বেরিয়ে যাবে, ঠিক আছে? এটাও বেরিয়ে যাবে সেমি, একদম সিম্পলভাবে বিয়োগ করে দিয়েছি, তাহলে কি এখানে 1.4 আর এখানে 1.4 দুটো যোগ করলে কি হয়ে যাবে 2.8 হয়ে যাবে, দুটো বিয়োগ করে দিয়েছি, তাহলে আমাদের কি 2.2 পরে আছে, ঠিক আছে? মিন্স কি আমাদের যে চোঙাকৃতি অঞ্চলটা আছে তার আমাদের কি হয়ে যাবে দৈর্ঘ্য 2.2 হয়ে যাবে সেমি। তাহলে আমাদের কি প্রথম একটি শঙ্কু, আমাদের একটি গোলাপ জামুনের আমাদের কি আয়তন বের করবো, তারপর 45টি গোলাপ জামুনের আয়তন বের করবো, তারপর আমরা কি কতটুকু রস আছে সেটা বের করে নেবো, কীভাবে বের করবো, একদম সিম্পল। দেখো একটি গোলাপ জামুনের আয়তন বের করতে হলে আমাদের কি গোলকের আয়তন, গোলক মিন্স কি এখানে অর্ধগোলক, এখানে অর্ধগোলক, পুরোটা দুটো মিলে গেলে কি হবে আমাদের পুরো গোলক, বা আমরা লিখতে পারি 2 × অর্ধগোলকের কি আয়তন, ঠিক আছে? গোলকের আয়তন প্লাস আমাদের চোঙের আয়তন, চোঙ মিন্স কি এই জায়গাটা আছে চোঙাকৃতির জায়গার আয়তন বের করতে হবে, একটা বের করে নিই। প্রথম গোলকের আয়তন বের করতে হলে এই জায়গায় বের করছি, ঠিক আছে? প্রথম গোলকের আয়তনটা কি হবে, গোলকের আয়তন হলো 4/3 πr³ প্লাস চোঙাকৃতি চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি πr² h, ঠিক আছে? আর দুটোই হবে ঘন একক। এবার দেখা যাক দুটো জায়গায় কিছু কমন যায় কি না, অবশ্যই কমন যাবে, তাহলে কমন নিয়ে আসি আগে, ঠিক আছে? কমন যাবে কি এখান থেকে, পাই কমন যাচ্ছে এবং আর স্কোয়ার কমন যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে কী পরে আছে এখানে 4/3 π, এখানে আর পরে আছে প্লাস, এখানে কী পরে আছে 2π চলে গেছে, আর স্কোয়ার কেটে গেছে, জাস্ট h পরে আছে, ঠিক আছে? ঘন একক, সেম জিনিস বসে যাচ্ছে বারবার, তাহলে এখানে কি পায়ের ভ্যালু বসিয়ে দিই 22/7, ঠিক আছে? ইন্টু আর এর ভ্যালু কত, আমাদের আর এর ভ্যালু এখানে দেওয়া আছে কি, আর এর ভ্যালু আমরা বের করে নিয়েছি 1.4, ঠিক আছে? তাহলে 1.4 আছে, তাহলে 1.4 × 1.4, ঠিক আছে? তারপর দেখা যাক আর কী কী আছে, এখানে 4/3 আর এর ভ্যালু কত 4.1.4 প্লাস এখানে এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু আমরা বের করে নিয়েছিলাম 2.2, আর এটা হয়ে যাবে সেমি কিউব হয়ে যাবে, ঠিক আছে? সবগুলি এবার মান বসিয়ে বসে দেখা যাক কেটে কেটে কী হয়, এখানে যদি কেটে দেই তাহলে এটা কত হয়ে যাবে 0.2 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখা যাক কী হয় এখানে, এখানে সিম্পলভাবে কী কী থাকবে, এখানে সিম্পলভাবে আমাদের থেকে আছে এখানে 22 × 0.2 × আমাদের হয়ে যাবে 1.4, ব্র্যাকেটের মধ্যে কী কী আছে সবগুলি দেখা যাক, এখানে কী হয়ে যাবে 4 দিয়ে গুণ করলে এখানে আছে 16/6, হাতে থাকবে আমাদের কত 1, এখানে 4 × 5 মানে 56/3 প্লাস এখানে 22 আছে 2.2, ঠিক আছে? সেমি কিউব, এটা সমাধান করা যাক, দেখা যাক এখানে সবগুলি গুণ করে কত হয়, এখানে যদি সবগুলি এখানে গুণ করা যায় তাহলে দেখা যাক এখানে কত হয়, গুণ করে দিলে এখানে সিম্পলভাবে বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসবে এখানে পয়েন্টে গুণ করে দিই 44, একবার আগে পয়েন্ট, তারপরে 1.4 এজ ইট ইজ থাক, তারপরে দেখা যাক এখানে লসাগু করে কত হয়, এখানে 3 নিচে থাকবে, এখানে 5/5.6 প্লাস এখানে গুণ করে দেবো, তাহলে 66.6 হয়ে যাবে, এটা যদি গুণ করে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে সমাধান করছি, তাহলে এখানে সমাধান করলে কী হয়ে যাবে দেখা যাক, এখানে 44 × আমাদের কত 14, তাহলে কি 44 × 14 গুণ করে 16/6, আমাদের হাতে থাকবে 1, 16 × 17, তাহলে 1 দিয়ে গুণ করলে এখানে 4
फोर तहले एखाने कत होबे सिक्स वन आज थाकबे आमादेर कत एक थाकबे तहले एखाने फाइव एक सिक्स माने दुई गोराके एखाने पॉइंट बसे जाबे कारण दुई गोराके पॉइंट छिलो तहले सिक्स आमादेर कत होबे सिक्स पॉइंट वन सिक्स ठीक आछे आर इनटू एखाने देखा जाक कत कत थाके एखाने थ्री आछे नीचे और उपरे कत आछे आमादेर जोग कर दी तहले टुएल्व टुएल्व ए टू थाकबे हाते थाकबे कत आमादेर एक तहले एखाने कि टुएल्व आबार वन एखाने कि होये जाबे तहले एक गोराके पॉइंट बसे जाबे तहले एखाने कत होये जाबे टुएल्व पॉइंट टू इंटू एत हो जाए ठीक है एकदम सीम्पल भाव एट गुण कर देवा जा गुण कर दी देखा जाए कत है তাহলে এখানে গুণ করে দিতে পারি বা আমার কি একটা আমার আয়তন ধরে নিতে পারি এতটুকু এবং তারপরে কি পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দিতে পারি পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে কী হবে এখানে আমাদের যে থ্রি আছে থ্রিটা কেটে যাবে ঠিক আছে সিম্পলভাবে এখানেও বা এখানেও গুণ করতে পারি যদি এখানে গুণ করে দিই তাহলে এখান থেকে সিম্পলভাবে আমাদের বেরিয়ে আসবে এখান থেকে বেরিয়ে আসবে টোয়েন্টি এখানে গুণ করে এবং যদি আমরা ভাগও করে দিই তাহলে আমাদের সিম্পলভাবে সবটা যদি করে দিই একবারে হিসাব করে দিই তাহলে এখানে বেরিয়ে আসবে আমাদের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এমন কিছু আসবে আমার যদি এখানে ভাগ করে দিই ভাগ করলে এখানে কত ফোর পয়েন্ট এখানে সামথিং কিছু থাকবে এটা যদি ভাগ করে দুটো একবারে গুণ করে দিই তাহলে আমাদের টোয়েন্টি ফাইভ পয়েন্ট আমাদের থ্রি থাকবে ঠিক আছে এবং কি একটি গোলাপ জামুনের আয়তন বেরিয়ে গেছে এটা ঠিক আছে তাহলে আমাদের কি কয়টি গোলাপ জামুনের আয়তন লাগবে পঁয়তাল্লিশটি গোলাপ জামুন কারণ কি আমাদের বলছিল তারা যে পঁয়তাল্লিশটি গোলাপ জামুনে কতটুকু আমাদের শিরা আছে সেটা বের করতে তাহলে পঁয়তাল্লিশটি গোলাপ জামুনে আয়তন ঠিক আছে পঁয়তাল্লিশটি জামুনের আয়তন ঠিক আছে আয়তন বের করে নিচ্ছি এখানে আয়তন সিম্পলভাবে লিখে নিচ্ছি আমি ঠিক আছে আয়তন তাহলে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দেবো ফোরটি ফাইভ ইন্টু টু ফাইভ পয়েন্ট জিরো ফাইভ সেমি কিউব তাহলে যদি এখানে গুণ করে দিই গুণ করে দিলে আমাদের আনসার আসবে এখানে ওয়ান ওয়ান টু সেভেন ওয়ান ওয়ান টু সেভেন পয়েন্ট সেভেন এখানে টু ফাইভ আসবে ঠিক আছে টু ফাইভ এত সেমি এত আমাদের আয়তন বেরিয়ে গেছে এবং আমাদের আয়তন বলেনি এখানে আমাদের কি বলছে এখানে আমার যে বলছে যে আসন্ন মানে নির্ণয় করতে কি কি পরিমাণ চিনির রস আছে আসন্ন মানে মিন্স কি একদম অ্যাপ্রক্স আমাদের মানে ডাইরেক্ট একদম কত আসবে ঠিক আছে যদি আমাদের কোনো পয়েন্টে আসে পয়েন্টগুলি বাদ দিয়ে আমাদের বলতে হবে ঠিক আছে এখন আমাদের আয়তন বের করতে হবে কতটুকু তাহলে আমাদের এতটুকু আমাদের চিনির শিরা আছে ঠিক আছে আমাদের ডাইরেক্ট লিখে নেবো এখানে আসন্ন এখানে আমাদের কি চিনির রস আছে ঠিক আছে চিনির রস আছে সিম্পলভাবে কত আমাদের আয়তন বের করতে বলছে আয়তন যত ছিল এতর কত পার্সেন্ট পয়েন্ট টু ফাইভ ইন্টু থার্টি পার্সেন্ট তাহলে বের করে নেবে এটা থার্টি পার্সেন্ট করলে কত হয় দেখা যাক ওয়ান ওয়ান টু সেভেন পয়েন্ট টু ফাইভ ইন্টু থার্টি ডিভাইডেড বাই হান্ড্রেড ঠিক আছে এখানে কী হয়ে যাবে আমাদের এত আমাদের কি সিম্পলভাবে এখানে দেখা যাক এখানে জিরো থেকে জিরো কেটে যাবে ঠিক আছে এখানে যদি তিন দিয়ে গুণ করে দিই তিন দিয়ে গুণ করে দেবো এবং দশ দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তিন দিয়ে যদি আমরা এখানে সিম্পলভাবে গুণ করি তাহলে এখান থেকে বেরিয়ে আসবে থ্রি থ্রি এইট পয়েন্ট থ্রি 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 এইট থ্রি থ্রি এইট ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর নিচে আসবে টেন এক গড়ে আগে দশমিক চলে আসবে তাহলে আমাদের কি থ্রি থ্রি এইট ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ঠিক আছে এতটুকু আসলো এবার কি এতই হবে আনসার না এটা বলছে আসন্ন মানে নিয়ে যেতে মিস কি আমাদের পয়েন্টের পরে যে মানগুলি আছে সেগুলি বাদ দিয়ে দেবো তাহলে আমাদের চিনির রস কতটুকু আছে একদম সিম্পল হবে চল চিনির রস আছে থ্রি থ্রি এইট ঠিক আছে এতটুকুই আমাদের আনসার হবে কেন কারণ এটা আসন্ন মানে নিয়ে যেতে বলছে তাহলে এখানে আমাদের আনসার কত হয়ে গেল তিনশো আয়ত্রিশ আমাদের হয়ে গেলো আনসার ঠিক আছে একদম সিম্পলভাবে তাহলে আমাদের কয় এখানে তিন নাম্বার কোয়েশ্চেনটা আনসার বেরিয়ে গেলো একদম সিম্পলভাবে তাহলে আবার দেখানো যাক চার নাম্বার কোয়েশ্চেনটি বলছে কাঠের তৈরি একটি কলমদানি আছে ঠিক আছে এবং কলমদানিগুলির মধ্যে কলম রাখার জন্য শঙ্খাকৃতি চারটি আমাদের চারটি গর্ত করা হয়েছে ঠিক আছে এবং আবার কলম আমাদের যে কাঠের একটা আয়তাকৃতি আছে ঠিক আছে কাঠের যে বাক্সটা সেটা আয়তাকৃতি এবং সেটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্থ দিয়ে দিয়েছে এবং উচ্চতা দিয়ে দিয়েছে এবং চারটি যে আমাদের শঙ্খ আকৃতি গর্ত আছে তার আমাদের কী দিয়ে দিয়েছে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে গভীরতা মিন্স উচ্চতা দিয়ে দিয়েছে উচ্চতাকে আমি এইচ ওয়ান ধরেছি কারণ উপরের উচ্চতাকে আমি এইচ ধরেছি ঠিক আছে এবং বলছে এটা কতটুকু কাঠ আছে সেটা বের করতে একদম সিম্পল কীভাবে পুরোটা আমাদের যে আয়তাকৃতি আমাদের বাক্সটা আছে সবটা আয়তন বের করলাম আয়তনটা থেকে কি চারটা আমাদের শঙ্কু আকৃতি কি আছে গর্ত আছে সেগুলি সবগুলি মাইনাস করে দিলাম তাহলে আমাদের কি বেরিয়ে যাবে যে কতটুকু কাট আছে সেটা বেরিয়ে যাবে তো আমি লিখে নিয়েছি আয়ত আয়ত মানে আমাদের আয়ত ঘনকের আয়তন মিন্স কি আমাদের কাটটার আয়তন সবটা মাইনাস করে দেবো ফোর ইন্টু শঙ্কুর আয়তন শঙ্কু যেটা আছে কটা আছে চারটা আছে তাহলে শঙ্কুর চারটার আয়তন মাইনাস করে দেবো তাহলে সিম্পলভাবে দেখা যাবে আমার কী কী বেরোয় আয়ত প্রথম কি আমাদের আয়ত ঘনকের মিন্স কি পনেরো ইন্টু আমাদের কত টেন ইন্টু মিন্স কি আমাদের সবগুলি ফর্মুলা আগে লিখিনি তাহলে এখানে কী হবে এল বি এইচ মাইনাস ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই থ্রি পাই আর স্কোয়ার
एच एटा कि एच आर एटा होबे एच वन ठीक आछे एटा होबे घन एकक एबार मानगुली बसिए दिते पारि आमरा ठीक आछे मानगुली बसिए देखा जाक एखाने कत हय पायर वैल्यू आमादेर कत आछे पायर वैल्यू आमादेर आर एखाने एल एर वैल्यू सरि एल एर वैल्यू होबे 15 इनटू 10 इनटू आमादेर 3.5 माइनस 4 डिवाइडेड बाय 3 4 उपर चले गेल पायर वैल्यू 22 डिवाइडेड बाय 7 आर एर वैल्यू आमादेर कत एखाने आर एर वैल्यू होलो 0.5 into h1 means 1.4 এটা হবে সেমি কিউব ঠিক আছে সবগুলো এবার মানগুলো বসিয়ে দিয়েছি গুণ করে দেখা যাক কি হয় এখানে এই দুটো প্রথম আগে গুণ করে দেখ তাহলে 15 into 35 হয়ে যাবে কি পয়েন্টটা এক ঘর সরে গেল ঠিক আছে মাইনাস তারপরে দেখা যাক এখানে কাটা যায় কি এখানে কাটা যায় তাহলে 0.2 আছে এখানে তাহলে সবগুলো একটা একটা গুণ করে দেখা যাক কি হয় এখানে মাইনাস উপরে নিচে হবে 3 ঠিক আছে নিচে হয়ে যাবে 3 আর উপরে হয়ে যাবে এখানে সবগুলি গুণ করে দেবো 4 ইন্টু 22 ইন্টু 0.5 ইন্টু 0.2 আর এটা হবে সেমি কিউব এখানে দুটো গুণ করে দেবো গুণ করে দিলে 525 বেরিয়ে যাবে মাইনাস হয়ে যাবে কত নিচে তো আমাদের আছে 3 আর 3 আমরা যদি সবগুলি গুণ করি দেখো একবারে গুণ করে কেটে নিই তাহলে গুণ করে যদি এখান থেকে কেটে দেই তাহলে কত আসে দেখা যাক এখানে আমাদের কত হবে 88 কে অর্ধেক করলে 44 ইনটু আমাদের এ 44 ঠিক আছে অর্ধেক করে দিলে 44 এখানে হয়ে যাবে 88 এর এক ঘর আগে পয়েন্ট আর 3 দিয়ে কাটলে 1.4666 কিছু আসবে তাহলে 7 হয়ে যাবে ঠিক আছে 7 ধরে নিলাম এখানে সেমি কিউব ঠিক আছে এটা সমাধান করলে উপরে সবগুলো গুণ করে 3 দিয়ে ভাগ করে দিলে এখানে এত আসবে এখানে বিয়োগ করে দেবো তাহলে 5 1 2 চলে যাবে তাহলে 2523.4747 চলে যাবে তাহলে আমাদের কত থাকবে 53 চলে থাক আরও থাকবে 53 সেমি কিউব এটাই হবে আমাদের কি নির্ণয় আনসার যে আমাদের কাঠটা আছে তার আয়তন ঠিক আছে এখানে সবগুলো গুণ করে 3 দিয়ে ভাগ করে দিলে 1.466 আসবে 6 মানে কি আমরা 7 ধরে নিতে পারি এটাকে ঠিক আছে তারপরে আর এটাকে কি করলাম বিয়োগ করে দিলাম তাহলে 2 চলে গেলে কত হবে আমাদের 23 হয়ে যাবে কিন্তু 2 থেকে কি আমাদের পয়েন্ট আরো কি 47 চলে গেছিল 2 চলে যায়নি তার জন্য আমরা কি এখানে 2 যদি আমাদের 47 যদি চলে যায় 100 থেকে তাহলে আমরা এখানে কত থাকবে 53 আরো থেকে যাবে তাহলে এটাই হবে আমাদের কি নির্ণয় আনসার একদম সিম্পল হয়ে তাহলে আমাদের কি 4 নাম্বার কোশ্চেনটারও সমাধান হয়ে গেল তারপর যদি এই কোশ্চেনগুলির মধ্যে যে কোনো বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে